লক্ষীপুর চার রামগতি কমলনগরে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের ইগল প্রতীকের কর্মীর ওপর নৌকা প্রতীকের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার নোয়াহাটখোলা এলাকায় ইগল প্রতীকের পথসভা চলাকালে নৌকার কর্মীরা হামলা করে। এতে ইগল প্রতীকের তিন কর্মী আহত হন। আজ দুপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন আহত কর্মীদের দেখতে আসেন করিতলা হাসপাতালে। এ সময় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।